এই কাফের মুশরিকরা করে গেছে। ভারতবর্ষের ভিতরে যখন ইংরেজরা শাসন করতে শুরু করলো তখন এই ব্রিটিশরা ইংরেজরা হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি তার আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু কই এই কোরআন কি তারা মিটিয়ে দিতে পারে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কপি এই ভারতের মধ্যে ব্রিটিশরা কোরআনের কপিগুলা জ্বালিয়ে দিয়েছিল, হাজার হাজার আলেমকে তারা গাছের মধ্যে লটকায়া ফাঁসি দিয়েছিল, কিন্তু আলেমকে হত্যা করে এই কোরআনকে নিভিয়ে দিয়ে এই কোরআনকে পুড়িয়ে দিয়ে আল্লাহর দিন মুছে দেওয়া কখনো সম্ভব নয়। এই কোরআনের বাতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন, এই কোরআনের বাতি কোনো মানুষের শক্তি নাই এই কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের বর্তমান পরিস্থিতিও আমাদের এই কথা শিক্ষা দেয়, এই কথা জানিয়ে দেয়, তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না, তোমার কোরআনকে তারা অবমাননা করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজে তার লাঞ্ছিতর ফয়সালা করে দিবে। বলে জবান খুলে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أسفل من الكعبين من الإسار في النار أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ফিতনার জমানায় গুনাহের কাছ থেকে পৃথক করে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে আগে আগে মসজিদে আসার কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার মতো সুযোগ দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে তারই শেখানো ভাষায় আমরা কালেমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দুরূদ শরীফ করে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমরা অনেকেই সফলতার পিছনে খুঁজি, সফলতা কোথায়, সফলতা খোঁজ করার চেষ্টা করি, সকলে চাই আমরা যেন সফল হতে পারি। মূলত সফলতা কোথায় এটা আমাদেরকে জানতে হলে কোরআনের কাছে আসতে হবে। এজন্য আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা কোথায় কিভাবে সফলতা অর্জন করতে পারব, সফলতার মাপকাঠি কোথায়, কোন পদ্ধতিতে গেলে, কোন উপায়ে আমরা গেলে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু প্রতি যুগে মানুষের হেদায়েতের জন্য মানুষ যেন সঠিক দিনের দিশা পায়, মানুষ যেন সঠিক হেদায়েতের পথ পায়, এজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে যুগে যুগে পাঠিয়েছেন এবং প্রত্যেক যুগের নবীদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একটি গাইডলাইন হিসাবে, একটি পথ প্রদর্শক হিসাবে একটি কিতাব দান করেছেন, যাকে বলা হয় আসমানি কিতাব। এই আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে মহা গ্রন্থ আল কোরআনুল কারীম, মহান আল্লাহ পাকের ঐশী বাণী পবিত্র কোরআনে কারীম। তা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, যেই হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন, এবং আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। এবং এটা হচ্ছে মুসলমানদের সংবিধান। এটা কাদের সংবিধান ভাই? এটা মুসলমানদের সংবিধান। মুসলমান কিভাবে চলবে, মুসলমান কিভাবে হাঁটবে, মুসলমান কিভাবে কারো সাথে লেনদেন করবে, মুসলমান কিভাবে বিবাহ শাদী করবে, মুসলমান কিভাবে মানুষের সাথে ব্যবহার আচরণ করবে, মুসলমান কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, মুসলমান কিভাবে খাবে, মুসলমান কিভাবে ঘুমাবে, মুসলমান কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে, গোটা বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন হিসাবে দিয়েছেন। এবং সাথে সাথে এই গাইডলাইনটা আমরা কিভাবে ব্যবহার করব সরাসরি প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করে আমাদের অনুসরণ অনুকরণের মাধ্যম হিসাবে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন যে ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ও দুনিয়ার মানুষ, তোমরা যদি হেদায়েতের পথ খুঁজতে চাও, তোমরা যদি সফলতার পথ খুঁজতে চাও, তোমরা যদি জীবনে সফল কাম হইতে চাও, তাহলে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শই হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো ধরনের আদর্শ মুসলমানদের জন্য, মুসলমানদের অনুসরণ অনুকরণের জন্য কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু আমাদের ঈমানদারদের জন্য, আমাদের মুসলমানদের জন্য যে আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ এত বড় এক আদর্শ, যেই আদর্শর চাইতে গোটা তামাম দুনিয়াতে এর চাইতে উত্তম আদর্শ আর কারো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুলকে হাসানা, সর্ব উত্তম আদর্শের অধিকারী। বলি সুবহানাল্লাহ। এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আগমন করেছেন এবং আমাদেরকে কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে মহা গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই কোরআন মানুষদেরকে কোন পথ দেখায়, এই পথ দেখানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছিলেন। এজন্য প্রিয় বন্ধুগণ, রাসূলের প্রতিটা সুন্নত এবং রাসূলের প্রতিটা আদর্শের মধ্যে আমাদের মুসলমানদের রয়েছে উপকারিতা। মুসলমানের প্রতিটা কাজের মধ্যে যখন একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আল কোরআনুল কারীম আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এই নবীর যে আদর্শ, এই আদর্শ যদি আপনি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনি একজন চূড়ান্ত সফলতার দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধাবিত করবেন। বলি সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে कतिपय साहाबा इकराम रदियल्लाहु ताआला आजमाइन गिये जिज्ञासा करछेन जे आम्मा जान आपनार काछे आमरा जानते चाई आमादेर नबीर आदर्श केमन छिलो। आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि ओयासाल्लामेर स्त्री आमादेर आम्मा जान हजरत आयशा सिद्दिका रदियल्लाहु ताआला आनहा ओई सकल साहाबा इकरामदेरके बोललेन जे तोमरा कि कुरान पढ़ो ना, तोमरा कि कुरान पढ़ो ना? साहाबा इकराम उत्तर दिलेन अम्मा जान अवश्य आमरा तो कुरान पढ़ी एवं कुरान के मानारो चेष्टा करी, कुरान बोझारो चेष्टा करी। तखन अम्मा जान आयशा सिद्दिका रदियल्लाहु ताआला आनहा बोललेन जे तोमरा जेई कुरान पढ़ो एई कुरानई होच्छे आमार नबीर आदर्श। बोली सुबहानाल्लाह। जुगे जुगे एई कुरान निये षड़यंत्र चलছে, आज অর্ধপর্তি পর্যন্ত এই কুরআন নিয়ে ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে। কারণ জানে রসূলের আদর্শই হচ্ছে কুরআন। रसूल के तारा जुगे जुगे हत्या करार चेष्टा करछिलो। आबू जाहेल, उतबा, शायबा, मुगीरा, आल्लाह रसूलेर जुगेर कठोरपंथी काफेररा, कठोरपंथी मुनाफिकरा आल्लाह नबीर आदर्श मिटिয়ে দেওয়ার জন্য स्वयं आल्लाह नबीके हत्या करार चेष्टा करेছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়েছেন, নবী আপনি যদি মক্কাতে থাকেন তাহলে আপনার উপর যেভাবে কাফেররা নির্যাতন চালাতে শুরু করেছে, আপনার উপর যেভাবে অত্যাচার করতে শুরু করেছে এবং তারা প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে যে আপনাকে কিভাবে হত্যা করা হবে। একদিন গভীর রাতে আবু জাহেলের নেতৃত্বে এক বিশাল বড় মিটিং বসলো। মিটিংয়ের মধ্যে কাফেরদের বড় বড় সর্দার, যারা বড় বড় কাফেরদের লিডার, তারা একত্রিত হইল। একত্রিত হওয়ার পর তারা বুদ্ধি পরামর্শ করার জন্য বসলো। আবু জাহেল ছিল সেই নেতৃত্বের সভাপতি। আবু জাহেল বিল প্রস্তাবন করলো যে আমি তোমাদেরকে এই জন্য আজকের এই সভায়, আজকের এই সংসদে আমি তোমাদেরকে এই জন্যই ডেকেছি, আজকে একটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে পরামর্শ করতে চাই। সমস্ত কাফেররা কান খাড়া করে নিয়েছে যে আজকে আমাদের লিডার, মক্কার লিডার আবু জাহেল কি পরামর্শ দিবে, এই বিষয় শোনার জন্য সমস্ত কাফের লিডাররা কান খাড়া করছে। আবু জাহেল বলতেছে যে শোনো, আমি আজকে তোমাদের সাথে পরামর্শ করতে চাই যে আজকের রাত্রের মধ্যেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে তাকে কিভাবে হত্যা করা যায়? তারা বুদ্ধি পরামর্শ করলো যে রসূলের ঘরের সামনে বিশাল বড় একটা গর্ত খনন করা হোক। রসূলের বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খনন করা হোক এবং সেই গর্তে যখন ঘর থেকে আল্লাহর নবী বের হবে, যখন আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে যাবে, তখন আমরা রসূলকে মাটি চাপা দিয়ে হত্যা করব। এভাবে যুগে যুগে কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেষ্টা করছে। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে শুধু আমাদের নবীকেই নয়, গোটা পৃথিবীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেক যুগের নবীকে তাদের উম্মতরা হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এর ব্যতিক্রম নয়। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সর্বপ্রকার কাফেররা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। ওই দিন রাতে মিটিং বসলো যে আজকে রাতে সর্বোচ্চ মিটিংয়ে সিদ্ধান্ত হইল যে আল্লাহর নবীর বাড়ির সামনে গর্ত খনন করা হবে। এই গর্তের ভিতরে গিয়ে নবী যখন পাড়া দিবে, গর্তের ভিতর যখন নবী পড়ে যাবে, তখন রসুলকে মাটি চাপা দিয়ে তারা হত্যা করবে। যেই কথা সেই কাজ। তারা গভীর রাত্রেবেলা আল্লাহর নবীর বাড়ির সামনে বিশাল বড় গর্ত খনন করলো। গর্ত খনন করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্পাশে পরিবেষ্টন করে কাফেররা ঘিরে ধরছে। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন যে নবী আপনি কিন্তু এই মক্কাতে বেশি দিন থাকতে পারবেন না, আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় সফর করতে হবে। ওই দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে লিখেছিলেন যে আবু বকর, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে, যে কোনো সময় আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে আমাকে মদিনায় চলে যেতে হতে পারে। অতএব আবু বকর তুমি রেডি থাইকো, তুমি প্রস্তুত থাইকো, যে কোনো সময় আমি তোমাকে ডাক দিতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কথা শুনে, তখন থেকে আল্লাহর হাবিবের কথা শুনে হযরত আবু বকর প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে থাকলেন, দিন গুনতে থাকলেন যে কখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসে হিজরতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাত্রিতে যেই দিন কাফেররা সর্বোচ্চ মিটিং করলো আল্লাহর নবীকে হত্যা করা হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে নির্দেশ দিলেন যে নবী এক মুহূর্তের জন্য আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনাকে হত্যা করার জন্য সর্বপ্রকার প্ল্যান প্রোগ্রাম মাস্টার প্ল্যান কাফেররা হাতে নিয়ে ফেলেছে। অতএব আজকের রাত্রিতেই আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় সফর করতে হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ঘরের চতুর্পাশে কাফেররা পরিবেষ্টন করে রেখেছে, আমি কিভাবে বের হব? সামনে বাড়ির সামনে গর্ত খনন করে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন যে নবী আপনি বের হন, আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন এবং এক মুঠো বালি নিয়ে ছিটিয়ে মারলেন। এই এক মুঠো বালি প্রত্যেকটা কাফের চোখে চোখে গিয়ে সমস্ত কাফেররা অন্ধ হয়ে গিয়েছে, সমস্ত কাফেররা চোখ ডলতে শুরু করেছে, তাদের চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এদিকটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ঘর থেকে বের করার ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দ্রুত বের হয়ে আবু বকরের বাড়ি থেকে দরজা নক করতেছে। ঘরের মধ্যে গিয়ে একটা নক করছে, পরেই হযরত আবু বকর ঠাস করে দরজা খুলে ফেলছে। খুলে ফেলার পর বলতেছে আবু বকরকে দেখে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, আবু বকর তোমাকে তো আমি অনেক আগে বলেছিলাম আমি হিজরত করব, তুমি একটা দরজায় নক করার সাথে সাথে তুমি দরজার গেট খুলে দিলে, তাহলে কি তুমি রাতে ঘুমাও নাই আবু বকর? দেখেন আল্লাহর নবী সাহাবীরা কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন হে নবী আপনি যেই দিন আমাকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর আমার এই পিঠকে বিছানার মধ্যে এক মুহূর্তের জন্য লাগাই নাই। বলি সুবহানাল্লাহ। আমি আমার পিঠকে দরজার মধ্যে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, কখন আল্লাহ আমার নবী আসবে, যখন আমার নবী এসে দরজার মধ্যে নক করবে আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি দরজা খুলতে দেরি হয় তাহলে আমার নবীর বড্ড কষ্ট হবে, এই কষ্ট আমি আল্লাহর নবীর সাহাবী হয়ে কখনো সহ্য করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন যে নবী আর দেরি করার সময় নাই, চলেন আমাদের জন্য কাফেররা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে রেখেছে, আপনাকে পেলেই হত্যা করবে, চলেন দ্রুত মদিনার পথে সফর করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হাঁটতে লাগলেন। হাঁটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, এক পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ঢুকলেন। এদিক থেকে কাফেররাও আল্লাহ রাসূলকে খোঁজ করতে শুরু করেছে যে কি ব্যাপার, ঘরের দরজা খোলা, আল্লাহর নবী তো নাই। এখন তারা কাফেররা আল্লাহর নবীকে খোঁজার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর নবীকে খুঁজতে শুরু করছে। এদিক থেকে হযরত আবু বকর এবং আল্লাহর নবী দুজন তারা মক্কার মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যখন আশ্রয় নিলেন তখন আবু বকর দেখলেন যে এই পাহাড়ের গুহার ভিতর থেকে কাফেরদের পা দেখা যাইতেছে, যে কোনো মুহূর্তে যদি কাফেররা ওই গুহার মধ্যে উকি দিয়ে তাকায় তাহলে আল্লাহর নবীকে দেখে ফেলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখে ফেলে আল্লাহর নবীর কি পরিস্থিতি হবে, এই কথা চিন্তা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করছেন। বলতেছে আবু বকর তুমি কান্না করো কেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন হে রাহমাতাল লিল আলামিন, হে আল্লাহর পয়গাম্বর দেখেন কাফেরদের পা দেখা যায়, না জানি আমাদের দিকে একটু তাকাইলেই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বললেন যে তুমি চিন্তা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গেই আছে, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, তুমি ভয় করো না, লা তাহজান, তুমি টেনশন করো না, তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই গুহার যে মুখ ছিল মুখের ভিতরে মাকড়সা এসে জাল বনে দিল এবং কবুতর এসে ডিম পেড়ে দিল। বলি আল্লাহু আকবার। কাফেররা যখন তাকাইল আরে দেখতেছে, দেখা তো মনে হইতেছে যে এই গুহাটা তো আজকের না, গুহাটা তো অনেক পুরানো, দেখা বোঝা যাইতেছে যে মাকড়সা জাল বুইনা ফেলছে, কবুতর আইসা ডিম পাইরা ফেলছে, এটার ভিতরে তো ঢুকার কথা না। আল্লাহর নবী যদি ঢুকতো তাহলে তো মাকড়সার জালগুলো সরানো থাকতো আর ডিমগুলোও থাকতো না। অতএব কাফেররা মনে করলো হয়তো বা এই গুহার মধ্যে ঢুকে নাই, তারা খোঁজ করতেছে যে আল্লাহর নবী কোথায় গেল, किन्तु एभावेई अल्लाह रब्बुल आलमीन आपनार आमार नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वासाल्लाम के हेफाजत करेছেন বলি সুবহানাল্লাহ। যখন কাফিররা দেখলো আল্লাহর নবীর বিরুদ্ধে লাগে তারা সম্ভব হইতে পারে নাই, তারা সফল হইতে পারে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমাদের কাছে যেই স্বয়ং মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে আমাদের নবী এসেছিলেন, আমার আপনার নবীর ইন্তেকালের পরে এই কাফের মুশরিকরা, এই ইহুদিরা, এই বেদুইনরা, এই কাফের গোষ্ঠী থেমে থাকে নাই। আল্লাহর নবীকে তো এখন আর পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবী যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নিয়ে এসেছিলেন, এই কোরআনকে নিয়ে তারা যুগে যুগে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। তারা চেষ্টা করেছে আল্লাহর নবীকে তো আর পাবো না, কিন্তু আল্লাহর নবীর উপর যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে এই কোরআনকে যদি ধ্বংস করা যায় তাহলে এই কোরআনের রাজ পৃথিবীতে কায়েম হতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই ঘোষণা দিয়ে বলেন যে ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা বিশ্বের কাফেররা তোমরা শুনিয়া লও, তোমরা জেনে রাখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যুগে যুগে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই কোরআনকে তারা নিভিয়ে দিতে পারে নাই। এই জন্য এই কোরআন নিয়ে ষড়যন্ত্র অনেক আগের থেকে হয়ে আসতেছে, আজকে নতুন নয়। আজকে কুমিল্লার পূজা মণ্ডপে আজকে নতুন কোরআনকে অবমাননা করে নাই তারা, যুগের যুগে কোরআনকে তারা অবমাননা করে আসছে। কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাই কাফের মুশরিকরা করে গেছে। ভারতবর্ষের ভিতরে যখন ইংরেজরা শাসন করতে শুরু করলো তখন এই ব্রিটিশরা, ইংরেজরা হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি তার আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু কই এই কোরআন কি তারা মিটিয়ে দিতে পারছে? পারে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কপি এই ভারতের মধ্যে ব্রিটিশরা কোরআনের কপিগুলা জ্বালিয়ে দিয়েছিল, হাজার হাজার আলেমকে তারা গাছের মধ্যে লটকায়া ফাঁসি দিয়েছিল, কিন্তু আলেমকে হত্যা করে এই কোরআনকে নিভিয়ে দিয়ে, এই কোরআনকে পুড়িয়ে দিয়ে আল্লাহর দ্বীন মুছে দেওয়া কখনো সম্ভব নয়। এই কোরআনের বাতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন। এই কোরআনের বাতি কোনো মানুষের শক্তি নাই এই কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের বর্তমান পরিস্থিতিও আমাদের এই কথা শিক্ষা দেয়, এই কথা জানিয়ে দেয়, তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না, তোমার কোরআনকে তারা অবমাননা করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজে তার লাঞ্ছিতর ফয়সালা করে দিবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা গত কয়েকদিন আগে দেখেছি কুমিল্লার পূজা মণ্ডপের ভিতরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দেবীর পায়ের মধ্যে রেখে তারা এই কোরআনকে অবমাননা করেছিল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার কাছে যতটুকু মনে হয় এটা কোনো মুসলমানের কাজ হইতে তো পারেই না, কোনো হিন্দু ভাইদেরও কাজ হতে পারে না। এটা হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য কোনো তৃতীয় পক্ষ এই বিরোধী মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এবং মুসলমানদের অসাম্প্রদায়িক মুসলমানদের এবং হিন্দুদের মাঝে দাঙ্গা লাগানোর জন্য কোনো তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে। কথা বলে ঠিক কিনা? তৃতীয় পক্ষ চাইতেছে যে না, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা মুসলমানরা একত্রিত মিলে তারা দুনিয়াতে আজকে বাংলার জমিনে তারা বসবাস করতেছে। তারা চিন্তা করতেছে এই বাংলাদেশকে যদি অসাম্প্রদায়িক করা যায়, এই বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক হিসাবে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে, এজন্য তারা হীন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে আজকে তারা কুমিল্লার পূজা মণ্ডপের ভিতরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দেবীর পায়ের নিচে রেখে তারা কোরআনকে অবমাননার মাধ্যমে দেশের পরিস্থিতি তারা উত্তপ্ত করতে চেয়েছিল। এজন্য প্রিয় বন্ধুগণ, আমাদের জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোরআন দিয়েছেন এই কোরআন মিটিয়ে দেওয়া এত সহজ নয়, এত সহজ নয় কোরআনকে মিটিয়ে দেওয়া। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ এই কথা তো বলার উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি সফল হইতে চাও তাহলে আমি তোমাদের কাছে একটা মাপকাঠি দিতে চাই। মাপকাঠি সফলতার জন্য একটা মাপকাঠি আছে। দুনিয়ার সমস্ত মানুষ সফলতার পিছনে খুঁজে যে সফলতা কিভাবে খুঁজে পাওয়া যায়, সফলতা কোথায় পাবো, এই জিনিসগুলো সমস্ত মুসলমান এবং গোটা বিশ্বের মানুষ চেষ্টা করে যে আপনি আমি কিভাবে সফল হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু সফলতা খোঁজার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন যে ওয়া মান ইতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চূড়ান্ত সফলতা দান করব। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি সফলতা খুঁজি যে সফলতা কোথায় খুঁজে পাওয়া যায়। আমাদের কাছে অনেক সময় দোয়া চায়, হুজুর ব্যবসা বাণিজ্য করি আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন ব্যবসায় সফলতা দান করে, হুজুর আমাদের ঘরে কোনো শান্তি নাই অশান্তি একটু দোয়া করেন আল্লাহ যেন ঘরের মধ্যে শান্তি দান করে, হুজুর আমাদের সমাজের মধ্যে শান্তি নাই জুমার দিন একটু দোয়া করবেন আমাদের সমাজের মধ্যে যেন শান্তি ফিরে আসে। কিন্তু ভাই শান্তি এবং সফলতার পেছনে যতই খুঁজি শান্তি এবং সফলতা আমাদের কাছে কখনোই আসবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে না পারব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া মান ইতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা যদি সফলতা পেতে চাও, তোমরা যদি সফলতার মাপকাঠি চূড়ান্তভাবে পেতে চাও তাহলে তোমরা কোরআন তোমরা তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি তোমরা অনুসরণ করতে পারো তখনই তোমরা চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাইতে পারবা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে এক একটা করে উপকারিতা রয়েছে। আপনি আমি যে রসুলের আদর্শ অনুসরণ করব, রসুলকে অনুকরণ করব কিভাবে করব এবং রসুলের অনুসরণের মাধ্যমে আমাদের জন্য কি কি উপকারিতা রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রসুলের হাদিসের মাধ্যমে তো জানিয়েছেনই স্বয়ং নবী, এবং প্র্যাকটিক্যালি ডক্টরিক সায়েন্স এবং বিজ্ঞান বলে যে আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকারিতা রয়েছে। বলি সুবহানাল্লাহ। এই অল্প কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি যে এক গ্লাস পানি এই এক গ্লাস পানি খাওয়ার মধ্যে পাঁচটা সুন্নত নিহিত রয়েছে। কয়টা সুন্নত? পাঁচটা সুন্নত। আমার সঙ্গে প্রিয় বন্ধুগণ কথা বলতে হবে। এক গ্লাস পানি খাওয়ার মধ্যে অন্তত পাঁচটা সুন্নত আল্লাহর নবীর আদর্শ। এক নাম্বার হচ্ছে আমি যখন পানিটা পান করব বসে পানি পান করব, দাঁড়িয়ে পানি পান করব না। দুই নাম্বার আমি পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো, পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো, এবং পানিটা আমি এক ঢোকে খাবো না, পানিটা আমরা তিন ঢোকে অথবা তিন শ্বাসে পানিটা পান করব। চার নাম্বার এ পানিটা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। এই চারটা সুন্নত, অন্তত চারটা সুন্নত, 4 থেকে 5টা সুন্নত। এই পানি খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, পানিটা বসে পানি পান করব, পানি খাওয়ার সময় তিন ঢোকে পানি পান করব, আর পানির পান করার পরে আলহামদুলিল্লাহ বলবো। আর 5 নাম্বার হচ্ছে পানির ভিতরে শ্বাস ফেলবো না, পানির ভিতরে শ্বাস ফেলবো না। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, 1400 বছর আগে আমাদেরকে এই 5টা সুন্নত শিখিয়ে দিয়েছেন। কয়টা সুন্নত? 5টা। দাঁড়িয়ে পানি পান করব না, বসে পানি পান করব, 1 নাম্বার। 2 নাম্বার পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো। 3 নাম্বার পানি খাওয়ার মধ্যে 3 ঢোকে পানি পান করব। 4 নাম্বার পানির ভিতরে শ্বাস ফেলবো না। 5 নাম্বার পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো। কয়টা সুন্নত? 5টা সুন্নত। এই সুন্নতটা আল্লাহ নবী 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন। এখন আসেন এই 5টা সুন্নতের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তি তারা আসার পরে বলতেছে যে 5টা পদ্ধতিতে যদি আমরা পানি পান করি তাহলে আমাদের কি কি উপকারিতা রয়েছে। 1 নাম্বার বিষয় হচ্ছে আমরা যদি দাঁড়িয়ে পানি পান করি তাহলে আমাদের এই পানিটা হঠাৎ করে গলার মধ্যে আটকে যেতে পারে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাঁড়িয়ে পানি পান করবা না, এবং বর্তমান সায়েন্সও বলতেছে দাঁড়িয়ে পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, ডায়াবেটিক্স, পাকস্থলী, কিডনি রোগ সহ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় দাঁড়িয়ে পানি পান করলে। एजন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দাঁড়িয়ে পানি পান করবা না, বসে পানি পান করবা। দুই নাম্বার বিষয় হচ্ছে পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবা। আর এটা তো আমাদের মুসলমানদের নীতি যে আমরা প্রত্যেকটা কাজের শুরুতেই কি বলি, বিসমিল্লাহ বলি। আমরা মসজিদে ঢুকি তো মসজিদে ঢোকার শুরুতেই আল্লাহ আগে আল্লাহ পাক কেরো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নামে মসজিদে প্রবেশ করি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রত্যেকটা জিনিসের শুরুতে মুসলমান বিসমিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক। তাই দুই নাম্বার কাজ হচ্ছে আমরা বিসমিল্লাহ বলা। তিন নাম্বার বিষয় হচ্ছে পানিটা তিন ঢোকে পানি পান করব। কয় ঢোকে? এখন আসুন, বিজ্ঞান বলতেছে আমরা যদি এক ঢোকে পানি পান করতে থাকি তাহলে এই আমাদের যে খাদ্য নালী আছে এই খাদ্য নালীর মধ্যে বান লেগে আমাদের পানিটা হাড়ের মধ্যে বান লেগে হঠাৎ করে আমাদের হার্ট অ্যাটাক করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এক ঢোকে পানি পান করবা, এবং এক ঢোকে পানি পান করা এটা জাহান্নামীদের আলামত। কিসের আলামত? জাহান্নামীদের আলামত। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করব। অনেক ভাই আছে আমরা এই বিষয়গুলো খেয়াল করি না, অনেক সময় এক ঢোকে পানি পান করতে থাকে, তো করতেই থাকে, এক ঢোকে পানি এক শ্বাসে পানি পান করার চেষ্টা করি না। এটা আল্লাহ রাসূলের সুন্নত নয়। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে আমরা তিন ঢোকে পানি পান করব। কয় ঢোকে? তিন ঢোকে পানি পান করব। আর তারপর আমাদের তৃতীয় চতুর্থ নাম্বার যে কাজ সেটা হচ্ছে পানির ভিতরে শ্বাস ফেলবো না। পানির ভিতরে শ্বাস ফেলবো না। পানির ভিতরে শ্বাস ফেললে কি ক্ষতি হয়? আমরা সাধারণতভাবে মানুষ যারা আমরা আছি তারা অক্সিজেন গ্রহণ করি। কি গ্রহণ করি? আর আমরা যেটা ছাড়ি এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা যেটা ছাড়ি এটা কি? কার্বন ডাই অক্সাইড। আর এবং আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে এই গাছের খাদ্য হচ্ছে আমরা যেটা ছাড়ি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হচ্ছে গাছের খাদ্য। আর গাছ যেটা ছাড়ে সেটা হচ্ছে অক্সিজেন। আর গাছ যেটা ছাড়ে এটা হচ্ছে আমরা গ্রহণ করি, আর আমরা যেটা ছাড়ি এটা হলো গাছ গ্রহণ করে। এবং আমরা যে দীর্ঘক্ষণ নিঃশ্বাস নেই অথবা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন নেওয়ার পরে এই অক্সিজেনটা আমাদের দেহের ভিতরে যাওয়ার পর আমাদের শরীরের যে রক্ত আছে, ব্লাডগুলো আছে, এই ব্লাড সার্কুলেশন হয়। ব্লাডগুলো একবার নিচের থেকে উপরের দিকে উঠে, একবার নিচের থেকে উপরের থেকে নিচের দিকে নামে। এটাকে বলা হয় ব্লাড প্রেশার। এটাকে কি বলা হয় ভাই? ব্লাড প্রেশার। এই জন্য স্বাভাবিকভাবে নর্মাল প্রেশার হচ্ছে 120/180, মানে 100 গতিতে জিনিসটা উপরের দিকে উঠবে আর 80 গতিতে জিনিসটা নিচের দিকে নামবে। এটা হচ্ছে সাধারণ নর্মাল ব্লাড প্রেশার। আর এর চেয়ে যদি উচ্চ রক্তচাপ হয় তাহলে এটার সার্কুলেশনটা বেড়ে যায়, রক্তটা উচ্চ গতিতে উপরের দিকে উঠে, উচ্চ গতিতে রক্তটা নিচের দিকে নামে। তখন মানুষের ঘাড়ের মধ্যে প্রেশার হয়। ঘাড়ের মধ্যে কি হয়? তখন মানুষের ঘাড়ের রক্ত চলে ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা থাকে। আর আমরা যে এই যে দীর্ঘক্ষণ শ্বাস প্রশ্বাসগুলো নিতে থাকি, নিতে নিতে এক পর্যায়ে আমাদের এই ব্লাডগুলা এক পর্যায়ে দূষিত হয়ে যায়। কি হয়ে যায়? দূষিত হয়ে যায়। দূষিত হওয়ার যাওয়ার পরে এই রক্তগুলা, এই ব্লাডগুলা আমাদের বাম স্তনের নিচে একটা স্থানে রক্তটা জমা হয়। কি হয়? জমা হয়। এই রক্তটাকে যদি বের করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন না রাখতো তাহলে প্রত্যেক মাসে 3 থেকে 4 বার মানুষকে ডায়ালিসিস করার প্রয়োজন হইতো। আর এই কাজটা আমাদের রক্তের সাকুনির কাজটা করতেছে আমাদের কিডনি। এজন্য দেখবেন যারা কিডনির রোগী আছে তাদেরকে প্রত্যেক মাসে 3 থেকে 4 বার ডায়ালিসিস করার প্রয়োজন হয়। রক্ত সম্পূর্ণভাবে বের করে আবার রিফ্রেশ করে রক্তগুলো আবার তাদের দেহের ভিতরে ঢুকানো হয়। এটাকে বলা হয় রক্ত রিফ্রেশ করা হয়। আর রক্ত রিফ্রেশ করার কাজটা আমাদের কিডনি করে যাচ্ছে। এবং এই রক্তটা যখন দূষিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কি মেহেরবানি, আল্লাহ পাকের যে কি কুদরত আপনার আমার উপর, সেটা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। বলি সুবহানাল্লাহ। আমরা যখন অক্সিজেনটা গ্রহণ করার পর কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি, তখন এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রক্তটাকে আবার শোধন করে রিফিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার রিফ্রেশ করে দেয় আমাদের এই রক্তটাকে। এজন্য আমরা খাবারের পানির মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড অর্থাৎ গরম নিঃশ্বাসটা ছাড়ি, এটা হচ্ছে আমাদের বদ রক্তের একটা বাতাস। এই রক্ত যেই আমাদের রিফ্রেশ হইতাছে এটা গরম বাতাস বের হয়। এজন্য যখন অক্সিজেন নেবেন তখন ঠান্ডা, আর যখন কার্বন ডাই অক্সাইড ছাড়বেন তখন এই বাতাসটা গরম, কারণ এটাকে রক্তকে রিফ্রেশ করার পর রক্তটা বাতাসটা বের হইতাছে কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইডটা যদি আপনার আমার পানির মধ্যে পড়ে এবং এই পানিটা যদি আমি আপনি আবার খাই, তাহলে আপনার আমার দেহের ভিতর আবার রোগ দেখা দিতে পারে। এই জন্য আল্লাহ রসুল 1400 বছর আগে বলছেন যে তোমরা পানি পান করার সময় পানির ভিতরে শ্বাস ফেলবা না, বলে সুবহান আল্লাহ। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 নাম্বার পানি খাওয়ার শেষে তোমরা রবের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, কারণ এটা রবের পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত। এই জন্য প্রিয় বন্ধুগণ, রসুলের প্রতিটা সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামাই ইউতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা চূড়ান্ত সফলতার মধ্যে পৌঁছাইতে পারবে। এই জন্য শুধু পানি পান করার মধ্যে না, প্রত্যেকটা সুন্নতের মধ্যে এভাবে কল্যাণ নিহিত আছে। এবং 1400 বছর পরে, 1500 বছর পরে এসে বিজ্ঞান আল্লাহ এই রসুলের এই সুন্নতটাকে তারা বাস্তবিক পক্ষে স্বীকার করতে বাধ্য হইতেছে। সুবহানাল্লাহ। আলোচনা আরও ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভব হয় না। এজন্য প্রিয় বন্ধুগণ, কোরআন নিয়েও ষড়যন্ত্র চলবে, আল্লাহর নবীর আদর্শ নিয়েও ষড়যন্ত্র চলবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন কারো কথায় কান না দিয়ে আমরা যেন ঈমান এবং আমল হেফাজত নিয়ে দুনিয়াতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সমস্ত মুসলমান হিন্দু মধ্য একত্রিতভাবে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা দেশের মধ্যে বসবাস করতে পারি। রব্বে কারীম আমাদের জন্য সেই তৌফিক দান করেন, আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই